আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে অত্যন্ত সিম্পল রেসিপি শেয়ার করব, খেতে কিন্তু ভীষণ মজাদার। আর আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য এখানে আমি ফ্রেশ কিছু কুমড়া পাতা নিয়েছি, একদমই কচি টাইপের পাতাগুলো। তো এখানে প্রায় 700 গ্রামের মতো কুমড়া পাতা আমি নিয়েছি, আর হচ্ছে 500 গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে কেটে পরিষ্কার করে নিব। তো হয়ে গেল পরিষ্কার করা, চিংড়ির খোসাসহ আমি রেখেছি। আর হচ্ছে শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, পানিটা ঝরতে দিয়ে দিয়েছি। এই যে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি চুলায় চলে যাব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে চিংড়ি মাছগুলো সরাসরি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, এরপর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো অনেকেই অনেকভাবে রান্না করেন কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ, তো আমি যেভাবে শেয়ার করছি একবার হলো ট্রাই করে দেখবেন, ভীষণ মজাদার হয়। 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি সব কিছু। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। এই যে সুন্দর একটা কালার চলে এসেছে চিংড়ি মাছে। তো এরকম যখন মশলাটা গায়ে গায়ে চলে আসবে চিংড়ি মাছের, সেই পর্যায়ে হচ্ছে শাকগুলো অ্যাড করে দিচ্ছি। তো অর্ধেকটা পরিমাণ শাক দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর বাকি শাকটা আমি দিচ্ছি, তাহলে সুবিধা হবে। কারণ শাক সবজি রান্নার সময় অনেক বেশি মনে হয়, পরবর্তীতে কিন্তু স্টিম হয়ে গেলেই কমে যায়। তো এই পর্যায়ে আমি বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই রান্নাটা আমি কোনো পানি ব্যবহার করব না, শাক থেকে যে পানি উঠবে সেটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো একদমই শুকনা টাইপের একটা রেসিপি হবে, আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, সেই ক্ষেত্রে পানি দিতে পারেন। এখানে আমি 2-3টা মাঝারি সাইজের আলু কেটে দিয়ে দিলাম। তো আলুটা দিলে হবে কি, এই শাকটা একটু আঠালো টাইপের হবে, খেতে ভালো লাগবে। তো এখন সব কিছু ফাইনালি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিট। অলরেডি কিন্তু পানি ছাড়তে শুরু করেছে শাক থেকে। তো এই যে দেখুন শাক কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এ থেকে কতটা পানি উঠেছে। এই যে আলুটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এখানে 3-4টা শুকনো মরিচ একটু চিরে দিয়ে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য ফোড়ন দিলাম। এরপরে দিচ্ছি রসুন কুচি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। এরপর রসুনটা একটু নেড়ে চেড়ে এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব কিছুটা, এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর সব কিছু নেড়ে চেড়ে সুন্দর একটা কালার যখন চলে এসেছে, এই পর্যায়ে সরাসরি শাকটা এটার মধ্যে ঢেলে দিব। আমি কিন্তু শাকের মধ্যে বাগার দিইনি, বাগারের মধ্যে শাক দিয়েছি, এটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো এরপরে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে 2 মিনিটের জন্য মৃদু আঁচে ঢেকে রাখবো, যাতে করে বাগারের সুন্দর একটা ফ্লেভার শাকে অ্যাড হয়। তো ফাইনালি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা, ভাত অথবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখলেন তো কত সহজে সিম্পল একটি রান্না হয়ে গেল, দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন মজাদার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা। আজকের মতো বিদায় নিচ্ছি, কিপ ওয়াচিং পপি, একবার আল্লাহ হাফেজ।